প্রয়াত ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শ্রীরূপা মুখোপাধ্যায় বৃহস্পতিবার সকালে সল্টলেকে নিজের বাড়িতে মৃত্যু হয় তাঁর। সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার মাঝেই উঠে বাথরুমে যান শ্রীরূপা। বাথরুমে হঠাৎই পড়ে যান, মাথা ফেটে যায়। তখনই হৃদরোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শ্রীরূপার বয়স হয়েছিল 64 বছর। বাংলার প্রাক্তন এই অলরাউন্ডার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের অধিনায়কত্ব করেন। 2টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্ব করেছেন তিনি। তাঁর প্রয়াণে ক্রিকেট মহলে শোকের ছায়া। তাঁর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মী রতন শুক্ল, ছুটে আসেন বাংলার মহিলা ক্রিকেটাররা, আসেন অলিম্পিয়ান তীরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়রাও। শ্রীরূপা রেখে গেলেন স্বামী ক্রীড়াকর্তা পরেশ মুখোপাধ্যায় ও তাঁর কন্যা টেনিস খেলোয়াড় অমৃতা মুখোপাধ্যায়কে। রক্তিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।